মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং টিচার, গুড মর্নিং। বসো বসো, সবাই চুপচাপ বসো। তোমরা তো জানোই যে আজকে ক্লে কম্পিটিশন তো শুরু করব। শুরু করার আগে আমি তোমাদের নাম প্রেজেন্টটা করে নিই, তারপরে আমরা আমাদের কম্পিটিশনটা শুরু করব। তো চলো নাম ডেকে নিই। তোমরা একটু চুপচাপ বসো, কেউ চিৎকার চেঁচামেচি করবে না। রোজা। ইয়েস ম্যাম। চিন্টু। ইয়েস ম্যাম। মাহি। প্রেজেন্ট ম্যাম। ঝিলিক। ইয়েস ম্যাম। বান্টি। উপস্থিত। সোফিয়া। সোফিয়া। ম্যাম ম্যাম, সোফিয়া তো এখনো আসেনি। সোফিয়া কি জানে না যে আজকে ক্লে কম্পিটিশন আছে? হ্যাঁ ম্যাম, জানি তো সোফিয়া, কারণ আমি তোকে গতকাল বলেই দিয়েছি স্কুল ছুটি হওয়ার আগে। আগামীকাল কিন্তু ক্লে কম্পিটিশন আছে, আসতে হবে। ও তো আমাকে বলেছিল আসবে। এই মেয়েটা কিছু কথা শোনে না, কম্পিটিশন বলে কথা। সেদিন তো বারবার আমি বলে দিয়েছিলাম যে সবাইকে আসতে। মিঠি। ইয়েস ম্যাম। ডিম্পি। ইয়েস ম্যাম। সুহানা। প্রেজেন্ট ম্যাম। লিজা। উপস্থিত। মেরি। উপস্থিত। মে আই কাম ইন ম্যাম? তোমার এত দেরি হলো কেন আসতে? তুমি জানো না যে আজকে ক্লে কম্পিটিশন আছে, তার সাথে তুমি দেরি করলে। আর এমন দেরিতে এলে যখন নাম ডাকা হয়ে গেল, আমার নাম প্রেজেন্ট করা হয়ে গেছে, তুমি আজকে অ্যাবসেন্টই থাকবে। কেন দেরি করেছো? তুমি প্রত্যেক দিন এরকম দেরি করো। তুমি বেশিরভাগ দিনই নাম প্রেজেন্টের পর স্কুলে আসো। কেন, কি করো বাড়িতে, কি কাজ থাকে তোমার? আরে ম্যাডাম, রাস্তায় তো অনেক জ্যাম ছিল, কি করে আসবো? আপনি একটু বুঝবেন তো, আপনারও তো দেরি হতে পারে। বুঝেন না, বাচ্চা মানুষ, রাস্তা দিয়ে তো আস্তে আস্তে আসতে হয়। আস্তে আস্তে আসতে হয় মানে তুমি আগে বেরোবে? তুমি ওরকম দেরি করে বেরো কেন? তার জন্য তো তোমার দেরি হয়। তুমি তো জানো তোমাকে এই টাইমে স্কুলে পৌঁছাতে হবে। আরে ম্যাডাম, ভুল হয়ে গেছে, আজকের দিনটা একটুখানি ছেড়ে দিন না, পরের দিন থেকে ঠিক আসবো। এই কথা দিলাম আপনাকে। কথা দিলাম আমি এবার থেকে তাড়াতাড়ি স্কুলে আসবো, কথা দিলাম। এই চুপ চুপ, ইয়ার কি হচ্ছে? এমনিতে দেরি করে এসেছে, আবার গান শুরু করে দিয়েছে। যাও জায়গায় বসো গা। ঠিক আছে ম্যাডাম, আপনি খুব ভালো ম্যাম, খুব ভালো। আমি তো আগে এসেছি, তার জন্য ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছি, বসে পড়েছি। তুই তাহলে আগে আসতে পারতিস। ম্যাম ম্যাম, দেখুন না, সোফিয়া কেমন আমার সঙ্গে ঝগড়া করছে, ওকে আমি এখানে বসতে দেবো না, কারণ আমি এখানে আগে বসেছি। এই সোফিয়া, কি হচ্ছে নাকি? তুমি এমনি দেরি করে এসছো, তার মধ্যে গান জুড়ে দিয়েছো, আবার ওখানে গিয়ে ঝামেলা করছো। যাও তুমি লাস্টে চলে যাও, তুমি সবার লাস্টে এসছো, তুমি লাস্টে যাবে। আরে ম্যাডাম, আপনি বুঝছেন না, এই জায়গাতে আমি প্রত্যেকদিন বসি, আজকে শোনে বসছে কেন? এটা হবে না, এই জায়গাটা আমারই, আমি লাস্ট বেঞ্চে বসবো না। ওই লাস্ট বেঞ্চে না খুব ছাড় পোকা আছে, ও আমাকে না খুব কামড়ায়। আর শুনেছি ম্যাডাম, ছাড় পোকাতে নাকি রক্ত চুষে নেয়। না না বাবা, আমার রক্ত চুষলে হবে না। উফ, এই মেয়েটা না খুব দুষ্টু, স্কুলে আসলেই যত ঝামেলা। এই যাও যাও, কিচ্ছু হবে না, ছাড় পোকা যত সব উল্টোপাল্টা কথা না, সব সময় আজেবাজে কথা। নিজে তো পড়াশোনা করবেই না, আর প্রত্যেকটা ছাত্রকে পড়াশোনা করতে দেবে না। যাও 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 যাও, তুমি বসো না লাস্ট বেঞ্চে, নাহলে কিন্তু আমি তোমাকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেবো। কি চাও, তুমি কি এরকম দুষ্টুমি করবে নাকি কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেবো তোমাকে? না না ম্যাডাম, না না, আমি যাচ্ছি। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, যাই, আর কি করব। তাহলে আমরা ক্লে কম্পিটিশনটা শুরু করব, কিন্তু তার আগে তোমাদের কিছু কথা বলে দিই। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ক্লে আছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা ক্লে দিয়ে জিনিস বানাবে, ঠিক আছে? তো চলো তাহলে ক্লে কম্পিটিশনটা তাহলে আমরা শুরু করে দিই। এমনি মিলি চল, আমরা এমন একটা জিনিস বানাবো যে জিনিসটা মানে মানুষের খুব প্রয়োজনে কাজে লাগে। কি এমন জিনিস বানাবি যেটা মানুষের খুব কাজে লাগে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চল না, আমি একটা কড়াই বানাই আর তুই একটা হাতা বানিয়ে দে। হ্যাঁ তাই তো, ম্যাম কিন্তু আমাদের খুব ভালো বলবি। বেশ বেশ, চল 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 বানাই। কি বানাবো ক্লে দিয়ে কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে চকরে একটা সুন্দর জিনিস বানাতে হবে যাতে আমি ফার্স্ট হই। আমিও তো বুঝতে পারছি না আমি ক্লে দিয়ে কি বানাবো। আমি তো বাড়িতে মাকে বলে এসেছি যে আমি একটা সুন্দর দেখে ফুল বানাবো, দেখি আমি ফুল পারি নাকি। এই রনি, রনি হচ্ছে আমার কুমড়ার দেখ মিঠি, আমি কুমড়ো বানাচ্ছি। কি মিঠি, তুই কি বানাচ্ছিস? বানাতে কিছু দেখ, আমার কুমড়োটা কেমন হয়েছে দেখতে মিঠি। বা কি সুন্দর হচ্ছে রে, দেখ না আমি বুঝতেই পারছি না আমি কি বানাবো। দেখ দেখ আমি কি সুন্দর কুমড়ো বানিয়েছি। ম্যাম আমার কুমড়োটা দেখলে বলে বা কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। তুই তো কিছু বানাচ্ছিস না রে মিঠি, সেটাই তো আমি তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি বানা, টাইম চলে যাবে তো।
দাঁড়া ভাবি একটু, দেখ দেখ কি সুন্দর কুমড়ো বানিয়েছি, পুরো নিচে সত্যি কুমড়ো, খাবি নাকি? প্রথমে না হলে বান্টির থেকেই দেখি, বান্টির থেকেই শুরু করি। বা বান্টি, এটা তুমি কি করেছো? ম্যাম ম্যাম, এটা আমি হোম করেছি। হোম করেছো? বা খুব সুন্দর হয়েছে, এটা ঠিক মনে হচ্ছে না, একটু ভালো হতো। হয়েছে, মোটামুটি হয়েছে। সুহানা, তুমি কি করেছো? বা খুব সুন্দর হয়েছে সবজি, এটা তুমি কি করেছো? এটা তো মনে হচ্ছে একদম বার্থডে কেক হয়ে গেছে। এটা কে? এটা হচ্ছে পেঙ্গুইন। তাই? বা খুব সুন্দর হয়েছে কিন্তু, একটা প্লেটের মধ্যে কি সুন্দর মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার মিঠি দেখি, মিঠি তুমি কি করেছো? বা মিঠি, তুমি তো দারুণ একটা ফ্লাওয়ার করেছো, খুব সুন্দর হয়েছে। এ তো পুরো হচ্ছে সত্যি ফুল, সূর্যমুখী তো, খুব সুন্দর হয়েছে। মিঠি, তোমার ফুলটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তাই ম্যাম? পছন্দ হয়েছে, ভালো হয়েছে ম্যাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ঝিলি, তুমি কি করেছো? কুমড়ো করেছো? বা দেখি একটু কুমড়োটা। বা কি সুন্দর কুমড়োটা হয়েছে, ভালো হয়েছে। দেখি এবার আমাদের লিজা মেরি কি করেছে, দেখি লিজা। ও লিজা, কি করেছো তুমি? তুমি তো দেখছি কড়াই বানিয়ে ফেলেছো। বা লিজা, কড়াইটা তো বেশ সুন্দর হয়েছে, বেশ বড় সড়ই হয়েছে, তাই না? তাহলে ঠিক আছে, এই কড়াই করে লিজা আমাদের সবাইকে রান্না করে খাবে, কি লিজা? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, তুমি কি বানিয়েছো? ও বাবা, ওটা কি মেরি, খুন্তি বানিয়েছো নাকি না হাতে বানিয়েছো? খুন্তি 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 বানিয়েছো। বা সোফিয়া কি করলো? ও চাকি বেলুন করেছে, ভালোই। এই বেলনাটা দিয়ে তোমার পিঠে পড়বে যদি দুষ্টুমি করো। ভালো জিনিসই বানিয়েছো, কি রুটি করে খাওয়াবে নাকি আমাদের সবাইকে? না ম্যাম, ভালো হয়েছে ম্যাম। হ্যাঁ ভালো হয়েছে। রনি, বাহ রনি কি সুন্দর একটা বালতি করেছে, দেখেছি, দেখেছো দেখেছো সোফিয়া, রনি কি সুন্দর একটা বালতি করেছে। বাহ রনি, তোমার বালতিটা তো খুব সুন্দর হয়েছে। এইবার দেখি আমাদের মাহি কি করেছে, বাহ মাহি একটাতে সুন্দর দেখে মাছ করেছে, ভালো হয়েছে। আর রোজা, রোজা বেগুন করেছে, বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। দেখি চিন্টু কি করলো, বাহ চিন্টু তো গাজর করেছে, বাবা বাবা, খুব সুন্দর। আর তুমি কি করেছো ডিম্পি? তুমি দেখছি সব মানে মিষ্টি মিষ্টি করেছো নাকি? তোমার এই জিনিসটা তো আমি কিছু বুঝতে পারছি না। ম্যাম ম্যাম, এটা মাছ, এটা মাছ, আমার তো মনে হচ্ছে না মাছের মতো লাগছে না তো, জিনিসটা ঠিক আমার পছন্দ হয়নি। যাক, যা করেছো ভালো হয়েছে, যাই হোক একটুখানি ভালো খারাপের মধ্যেই হয়েছে, সবারটা তো আর ভালো হয়নি, আর সবাইকে আমি ভালো বলতেও পারবো না, কেউ কেউ হয়তো খুব সাধারণ জিনিস করেই ছেড়ে দিয়েছে। যাই হোক, আমাদের কম্পিটিশনে প্রত্যেকে তোমরা চেষ্টা করেছো, যাই হোক ভালো করেছো, তোমরা প্রত্যেকেই ভালো করেছো, চেষ্টা করেছো, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদের মধ্যে যে ভালো করেছে মানে সব থেকে ভালো হয়েছে,
তার নামটা তাহলে আগে বলি আমি, সব থেকে ভালো হয়েছে মিঠির। মিঠির কিন্তু ফুলটা কিন্তু দারুণ হয়েছে, যাই বলো খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে সুহানা, সুহানা কিন্তু দারুণ করেছে, পেঙ্গুইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর করেছে, প্লেটের মধ্যে কিছু মিষ্টি দিয়ে সাজিয়েছে। তারপরে থার্ড হয়েছে রোজা, রোজা বেগুনটা দারুণ করেছে, খুব সুন্দর করেছে। তো চলো আজকের কম্পিটিশন আমাদের এখানেই শেষ হলো, যখন ছুটির ঘন্টা পড়বে তখন সবাই তোমাদের হাতের কাজগুলো নিয়ে অফিস ঘরে জমা দিয়ে বাড়ি যাবে, কেমন? প্রত্যেককে বলছি, প্রত্যেকে যেন হাতের কাজগুলো জমা পড়ে।